আব্দুল জব্বার। আব্দুল জব্বার একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম জয় বাংলা বাংলার জয় সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। তার গাওয়া তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গানটি 2006 সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ 20টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়। এছাড়াও তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত 2টি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21শে পদক 1980 ও স্বাধীনতা পুরস্কার 1996 ভূষিত হন। আপনি যদি এমনই মহৎ ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। প্রাথমিক জীবন। আব্দুল জব্বার 1938 সালের 10ই ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশ কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। 1956 সালে তিনি ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সঙ্গীতের তালিম গ্রহণ করেন ওস্তাদ ওসমান গনি এবং ওস্তাদ লুৎফুল হকের নিকট। কর্মজীবন। জব্বার 1958 সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে তালিকাভুক্ত হন। তিনি 1962 সালে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। 1964 সাল থেকে তিনি বিটিভি নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান। 1964 সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গমের গানে কণ্ঠ দেন। 1968 সালে এতটুকু আশা ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া তুমি কি দেখেছো কভু গানটি জনপ্রিয়তা অর্জন করে। একই বছর ঢেউয়ের পর ঢেউ ছবিতে রাজা হোসেন খানের সুরে সুচরিতা যেও নাকো আর কিছুক্ষণ থাকো গানে কণ্ঠ দেন। রবীন ঘোষের সুরে তিনি পিচ ঢালা পথ 1970 ছবিতে পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি এবং নাচের পুতুল 1971 ছবির শিরোনাম গান নাচের পুতুলে কণ্ঠ দেন। 1978 সালে সারেং বউ চলচ্চিত্রে আলম খানের সুরে ওরে নীলদরিয়া গানটি দর্শকপ্রিয়তা পায়। 2017 সালে এই সঙ্গীত শিল্পীর প্রথম মৌলিক গানের অ্যালবাম কোথায় আমার নীলদরিয়া মুক্তি পায়। অ্যালবামটির গীতিকার মোহাম্মদ আমিরুল ইসলাম, সুরকার গোলাম সারোয়ার। একই বছরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানের অ্যালবামের কাজ শুরু করেন। গীতিকার আমিরুল ইসলাম রচিত বঙ্গবন্ধু দেখেছি তোমায় দেখেছি মুক্তিযুদ্ধ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার আগেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে অ্যালবামের কাজ বন্ধ হয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা যোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় সহ অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। তার গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া যুদ্ধের সময়কালে তিনি প্রখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে কাজ করেন। তৎকালীন সময়ে কলকাতাতে অবস্থিত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ঘুরে হারমোনিয়াম বাজিয়ে গণসঙ্গীত পরিবেশন করেছেন যা মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছে। তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে সে সময় বিভিন্ন সময় গণসঙ্গীত গেয়ে প্রাপ্ত 12 লাখ রুপি দান করেছিলেন। পারিবারিক জীবন। আব্দুল জব্বারের প্রথম স্ত্রী গীতিকার শাহিন জব্বার, যার গানে কণ্ঠ দিয়েছিলেন আব্দুল জব্বার, সুবি নন্দী, ফাতেমাতুজ জোহরার মতো জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীত শিল্পীরা। তাদের সন্তান মিথুন জব্বারও একজন সঙ্গীত শিল্পী। জব্বারের দ্বিতীয় স্ত্রী রোকেয়া জব্বার মিতা, যিনি 26শে ডিসেম্বর 2013 আত্মহত্যার চেষ্টা করেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 30শে ডিসেম্বর 2013 সালে মৃত্যুবরণ করেন। ডিস্কোগ্রাফি। প্লেব্যাক। সঙ্গম 1964, নবাব সিরাজউদ্দৌলা 1967, উলঝন 1967, এতটুকু আশা 1968, ঢেউয়ের পর ঢেউ 1968, ভানুমতি 1969, ক খ গ ঘ ঙ 1970, পিচ ঢালা পথ 1970, দীপ নেভে নাই 1970, বিনিময় 1970, জীবন থেকে নেয়া 1970, নাচের পুতুল 1971, মানুষের মন 1972, স্বপ্ন দিয়ে ঘেরা 1973, ঝড়ের পাখি 1973, আলোর মিছিল 1974, সূর্যগ্রহণ 1976, তুফান 1978, অঙ্গার 1978, সারেং বউ 1978, সখী তুমি কার 1980 এবং কলমিলতা 1981। অ্যালবাম কোথায় আমার নীলদরিয়া। পুরস্কার ও সম্মাননা। বঙ্গবন্ধু স্বর্ণপদক 1973, 21শে পদক 1980, স্বাধীনতা পুরস্কার 1996, বাচসাস পুরস্কার 2003, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননা 2011, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার। মৃত্যু। জব্বার 2017 সালের জুলাই মাস থেকে কিডনি, হার্ট, প্রোস্টেট সহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে 1 আগস্ট নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। 30শে আগস্ট তিনি এই হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন
লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে মহান ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আব্দুল জব্বারের আত্মার শান্তি কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।